এতিয়া বাতৰিলে স্বাগতম জনাইছো আৰম্ভণিতে বিগ ব্ৰেকিং নিউজ কাইলৈ গুৱাহাটী মহানগৰীত সকলো শিক্ষা অনুষ্ঠান বন্ধ ঘোষণা কৰা হৈছে পুনৰ কৈছো কাইলৈ স্কুল বন্ধ থাকিব গুৱাহাটী কাইলৈ গুৱাহাটী মহানগৰীত সকলো শিক্ষা অনুষ্ঠান বন্ধ জিআৰত কৃত্ৰিম বানপানী হৈছে চাৰিওফালে কেৱল পানী আৰু পানী মহানগৰ জিলা প্ৰশাসনে জাৰি কৰিছে নিৰ্দেশনা কৃত্ৰিম বানৰ বাবে বন্ধ ঘোষণা কৰিছে সকলো বিদ্যালয় এই মুহূৰ্তৰ ডাঙৰ খবৰ সকলো বিদ্যালয় কাইলৈ বন্ধ থকার নির্দেশনা দিয়া হৈছে প্রশাসনের ফালৰ পৰা গুৱাহাটী পৌর নিগম এলেকাত বন্ধ থাকিব সকলো বিদ্যালয় আৰু এতিয়াও পানীত আবদ্ধ হৈ আছে বহু স্কুল বাসত ঘণ্টাৰ পিছত ঘণ্টা আজিৰ দিনটো আবদ্ধ হৈ থাকিবলগীয়া হল শিশুসকল শিক্ষার্থীসকল বহুতেই মাছবাটৰ পৰাই নিজৰ শিক্ষার্থীসকলক লৈ গল অভিভাৱকসকলে লৈ গৈছে ঠিকে কিন্তু বহুতেই আবদ্ধ হৈ থাকিল আৰু পথতে আনকি বিকল হৈছে কেইবাখনো স্কুল বাস হাহাকাৰ অৱস্থা আৰু কাইলৈ স্কুল বন্ধ দি দিয়া হৈছে এতিয়া গন্তব্য স্থান পোৱাকৈ নাই বহু বাস ৰাজপথতে এতিয়া আবদ্ধ হৈ আছে বহু বাস কিয়নো ঘণ্টাৰ পিছত ঘণ্টা যি তীব্ৰ যানজঁটৰ সৃষ্টি হৈছে অভাৱনীয় এটা পৰিৱেশ আৰু এই মুহূৰ্তৰ ডাঙৰ খবৰটো আমি জনাই আছো কাইলৈ গুৱাহাটী মহানগৰীত সকলো শিক্ষা অনুষ্ঠান বন্ধ সকলো শিক্ষা অনুষ্ঠান কাইলৈ দিনটোত বন্ধ থাকিব স্কুল কলেজ বন্ধ থাকিব প্ৰত্যেক শিক্ষা অনুষ্ঠান বন্ধ ৰখাৰ নিৰ্দেশনা দিয়া হৈছে মহানগৰ জিলা প্ৰশাসনৰ ফালৰ পৰা মহানগৰ জিলা প্ৰশাসনে জাৰি কৰিছে নিৰ্দেশনা কৃত্ৰিম বানপানীৰ বাবে বন্ধ ঘোষণা কৰিছে সকলো বিদ্যালয় গুৱাহাটী পৌৰ নিগম এলেকাত বন্ধ সকলো বিদ্যালয় এতিয়াও পানীত আবদ্ধ হৈ আছে বহু স্কুল বাস আৰু পথতে বহু বাস বিকল হৈ পৰিছে বেয়া হৈ গৈছে এতিয়াও গন্তব্য স্থান পোৱাগৈ নাই বহু বাস এই মুহূৰ্তত আমি নিউজ ৰুমৰ প্ৰপন পতিয়াকৈ আমাৰ জ্যেষ্ঠ সাংবাদিক দীপাংকৰৰ সৈতে সংযুক্ত হৈছো দীপাংকৰ ডাঙৰ খবৰ কিয়নো এতিয়া বহু স্কুল বাস এই ৰাজপথতে থাকিবলগীয়া হয়তো হৈছে ঘণ্টাৰ পিছত ঘণ্টা ধৰি আছে কাইলৈ স্কুল বন্ধ থাকিব নিশ্চয় কিছু সময় পূৰ্বে মহানগৰ জিলা আয়ুক্তগৰাকীয়ে এই নিৰ্দেশনা জাৰি কৰিছে আৰু এই নিৰ্দেশনা প্ৰথমবাৰৰ বাবে আমি নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ দৰ্শকসকলক জনাইছোঁ কাৰণ এই মুহূৰ্তলৈকে বিভিন্ন স্কুলৰ স্কুল বাস বিভিন্ন স্কুলৰ শিক্ষাৰ্থী বৰ্তমান ঘৰ গৈ নোপোৱা ধৰণৰ এটা পৰিস্থিতিৰ উদ্ভৱ হৈছে গুৱাহাটী মহানগৰীত আৰু বিশেষকৈ আজি দুপৰীয়াৰ মাত্ৰ দুটা ঘণ্টা অহা মুখলধাৰ বৰষুণৰ পিছতে যি ধৰণৰ এটা অবৰ্ণনীয় পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছিলে আৰু সেই পৰিৱেশ বা তাৰ যিটো ভয়ংকৰ এটা জনজীৱন স্তব্ধ হৈ পৰা এটা পৰিৱেশ বৰ্তমানলৈ কিন্তু গুৱাহাটী মহানগৰীত বিৰাজমান কৰিছে আৰু এই মুহূৰ্তত যদি জনাওঁ তেতিয়াহ'লে গুৱাহাটী মহানগৰীৰ প্ৰান্তে প্ৰান্তে বিভীষিকাময় পৰিৱেশ আৰু বিভিন্ন স্থানত বাহন বিকল হৈ পৰিছে যান বাহন ৰাজপথতে আবদ্ধ হৈ থকাৰ নিচিনা খবৰ প্ৰকাশ পাইছে তেনে সময়তে কামৰূপ মহানগৰ জিলা প্ৰশাসনৰ ফালৰ পৰা জাৰি কৰা হৈছে সেই নিৰ্দেশনা তেওঁলোকে নিৰ্দেশনাত গীতাশ্ৰী স্পষ্টভাৱে কৈছে যে চৰকাৰী বেচৰকাৰী প্ৰতিখন শিক্ষানুষ্ঠান সেয়া স্কুল বা কলেজ প্ৰতিখন শিক্ষানুষ্ঠান কাইলৈ বন্ধ থাকিব কাৰণ যি ধৰণৰ এটা পৰিস্থিতি এই মুহূৰ্তলৈকে যদি কওঁ তেতিয়াহ'লে গুৱাহাটীৰ জি এছ ৰোড গুৱাহাটীৰ ভি আই পি ৰোড গুৱাহাটীৰ জু ৰোড এল এন বি ৰোড ভৱেন্দ্ৰনাথ শইকীয়া পথ আনকি গুৱাহাটী মহানগৰীৰ মাজেৰে যোৱা 27 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথতো বৰ্তমান ঘণ্টাৰ পিছত ঘণ্টা ধৰি বৰ্তমান বিভিন্ন ধৰণৰ যান বাহন বৰ্তমান আবদ্ধ হৈ থাকিবলগীয়া ধৰণৰ খবৰ আমি লাভ কৰিছোঁ গ্ৰাউণ্ডত এই মুহূৰ্তত আমাৰ কেইবাগৰাকী সতীৰ্থ সাংবাদিক আছে কিন্তু অভিভাৱকসকলে বৰ্তমানো কিন্তু নিজৰ সন্তানটো ঘৰ গৈ নোপোৱাত কিন্তু এক প্ৰকাৰ এই মুহূৰ্তলৈকে চিন্তাত মগ্ন হৈ পৰিছে তাৰ মাজতে অধিক চিন্তিত হৈছে কামৰূপ মহানগৰ জিলা প্ৰশাসন কাৰণ প্ৰশাসনৰ ফালৰ পৰা মাত্ৰ কিছু সময় পূৰ্বে সেই নিৰ্দেশনা জাৰি কৰিছে আৰু তেওঁলোকে স্পষ্টভাৱে কৈছে যে কাইলৈৰ দিনটোত গুৱাহাটী মহানগৰীৰ যিসমূহ পৌৰ এলেকা থাকে যিসমূহ ৱাৰ্ডৰ অধীনত থাকে সেইসমূহ এলেকাত সম্পূৰ্ণৰূপে চৰকাৰীয়ে হওক অথবা বেচৰকাৰীয়ে হওক স্কুল কলেজ শিক্ষাৰ্থীৰ বাবে বন্ধ ৰখা হৈছে কিন্তু আনফালে যদি চাওঁ তেতিয়াহ'লে যিসমূহ চৰকাৰী কাৰ্যালয় আছে চৰকাৰী কাৰ্যালয় কাইলৈ বন্ধ থাকিবনে খোলা থাকিব সেইসমূহ বিষয়ক লৈ কিন্তু কোনো ধৰণৰ নিৰ্দেশনা জাৰি কৰা হোৱা নাই কিন্তু যি ধৰণৰ বিভীষিকাময় পৰিৱেশ পুনৰ কৈছোঁ দুপৰীয়া 3:05 অৰ্থাৎ 2:15 সময়ৰ যিধৰণৰ যাক বৰষুণ সেই বৰষুণৰ পিছতে কিন্তু এই মুহূৰ্তলৈকে প্ৰায় নিশা 11 বাজিবলৈ হৈছে গীতাশ্ৰী কিন্তু গুৱাহাটীত প্ৰতিটো ৰাজপথতে হাজাৰ হাজাৰ যান বাহন বৰ্তমান আবদ্ধ হৈ আছে এই মুহূৰ্তলৈকে এতিয়া 10:30 গৈছে এতিয়ালৈকে কিন্তু বহু পথত সেই একেধৰণৰ যানজঁট যি সন্ধিয়াৰ ভাগত আমি দেখিছিলোঁ 3 বজাৰ পৰা বৰষুণ হোৱাৰ পিছত সেই একেধৰণে তেনেকুৱা ধৰণৰ এটা অচল অৱস্থা কিন্তু এতিয়াও আছে সেয়াই দেখিবলৈ পোৱা গৈছে কাৰণ গুৱাহাটী মহানগৰীৰ অতি ব্যস্ত অঞ্চল জি এছ ৰোড তাত যদি আপুনি খানাপাৰাৰ পৰা প্ৰৱেশ কৰে অথবা যদি আপুনি উলুবাৰী পল্টন বজাৰৰ পৰা যদি আপুনি জি এছ ৰোডত প্ৰৱেশ কৰে তেতিয়াহ'লে প্ৰতিটো প্ৰান্ততে ঘণ্টাৰ পিছত ঘণ্টাৰ ধৰি বৰ্তমান বাহনৰ ইঞ্জিন বন্ধ কৰি আনকি চালকে বৰ্তমান বন্দাপৰ দিবলগীয়া ধৰণৰ পৰিৱেশ হৈছে উৰণীয়া সেতুৰ ওপৰতো একেই দৃশ্য তলতো আমি একেই দৃশ্য দেখিবলৈ সক্ষম হৈছোঁ স্কুলৰ বিভিন্ন সংখ্যক বাহন ঘণ্টাৰ পিছত ঘণ্টা বানৰ কবলত থাকি বৰ্তমানৰ এই ধৰণৰ এটা পৰিৱেশৰ মাজত পৰিস্থিতি আমি দেখিবলৈ সক্ষম
হৈছো গতিকে আমি গ্ৰাউণ্ডত যাম গ্ৰাউণ্ডত আমাৰ কিবাগৰাকী সতীৰ্থ সাংবাদিক আছে আমি পৰিৱেশ দেখুৱাম কিন্তু স্কুল কলেজ বন্ধ কৰাৰ ক্ষেত্ৰত যিদৰৰ চৰকাৰৰ ফালৰ পৰা নিৰ্দেশনা আহিছে সেয়া আমি দৰ্শকসকলক জনাইছো প্ৰতিজন অভিভাৱকক আমি সজাগ কৰাৰ উদ্দেশ্যে এই বাতৰি সম্প্ৰচাৰ কৰিছো কৈছো যে কাইলৈ স্কুল কলেজ বন্ধ থাকিব কাৰণ চৰকাৰ প্ৰশাসনৰ ফালৰ পৰা নিৰ্দেশনা জাৰি কৰা হৈছে আৰু কাইলৈ সম্পূৰ্ণ দিনত গুৱাহাটী মহানগৰীৰ এই বানমুক্ত কৰাৰ উদ্দেশ্যে যিদৰে চৰকাৰ প্ৰশাসনে তেওঁলোক ব্যস্ত হৈ পৰিব তাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি কাইলৈ স্কুল কলেজ গুৱাহাটীত বন্ধ ৰখা হৈছে গুৱাহাটী কাইলৈৰ দিনটোত বন্ধ থাকিব স্কুল শিক্ষা প্ৰতিষ্ঠান কাইলৈ বন্ধ ঘোষণা কৰা হৈছে দীপাংকৰ ধন্যবাদ কিন্তু এই মুহূৰ্তত আমি কিছু দৃশ্য দেখুৱাইছোঁ আমি কেইবাখনো উইণ্ড' কৰি আমি কেইবাখনো আপোনালোকক আমি কেইবাখনো ভাগত আমি দৃশ্যখিনি আপোনালোকক দেখুৱাবলৈ যত্ন কৰিছোঁ এয়া চাওক এয়া গুৱাহাটী মহানগৰীৰ দৃশ্য ক'ৰবাত ক'ৰবাত ৰাষ্ট্ৰীয় ঘাইপথ যি গুৱাহাটীৰ মাজেৰে পাৰ হৈ যোৱা ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ ক'ৰবাত এবুকু পৰ্যন্ত পানী হৈছে বুথৰ ওপৰত ভয়ংকৰ অৱস্থা এনেকুৱা অৱস্থা গুৱাহাটীত এজাক বৰষুণৰ পিছতে আৰু স্তব্ধ হৈ পৰিলে সুদীৰ্ঘ 7-8 ঘণ্টা ধৰি স্তব্ধ গুৱাহাটী মহানগৰ বিয়লিৰ ভাগত অহা এজাক বৰষুণত স্থবিৰ হৈ গ'ল স্মাৰ্ট গুৱাহাটী আৰু এই মুহূৰ্তত যি এটা বিশেষ দৃশ্য আপুনি দেখিছে এম্বুলেঞ্চ এখন চাওক এয়া এম্বুলেঞ্চ এখন আবদ্ধ হৈ আছে এম্বুলেঞ্চ অৰ্থাৎ এই যি ঘণ্টাৰ পিছত ঘণ্টা ধৰি ৰাজপথত যি যান বাহন আবদ্ধ হৈ পৰিছে লৰচৰ হোৱা নাই যান বাহনবোৰ তাৰ মাজত এম্বুলেঞ্চো আছে ঠেলিবলগীয়া হৈছে সম্ভৱতঃ পিছফালৰ পৰা ঠেলিবলগীয়া হৈছে সেই এম্বুলেঞ্চখন আমি দৃশ্য আপোনালোকক দেখুৱাইছোঁ তাত থকা ৰাইজ আৰু ট্ৰাফিক আৰক্ষী যান বাহন আৰক্ষীয়ে তেওঁলোকে এই এম্বুলেঞ্চখন ঠেলিছে চাওক আৰক্ষীৰ লোক তেওঁলোকে এম্বুলেঞ্চখন ঠেলিছে আৰক্ষীৰ লোকে এম্বুলেঞ্চখন ঠেলি পাৰ কৰিছে অকণমান আগুৱাই দিছে কিয়নো এম্বুলেঞ্চখন সম্ভৱতঃ তাত বিকল হৈ পৰিছে তাত বেয়া হৈ পৰিছে পিছফালে আৰু এখন বাহন আমি দেখিছোঁ দুয়োখনে সম্ভৱতঃ এম্বুলেঞ্চ আগৰখন এম্বুলেঞ্চেই আৰু এই এম্বুলেঞ্চখন পাৰ হ'ব পৰা নাই তাত চাওক ৰাইজ ওলাই আহিছে ৰাইজ ওলাই আহি ঠেলি পাৰ কৰিছে এম্বুলেঞ্চখন এতিয়াও এই মুহূৰ্ততো যদি আমি চাওঁ অভাৱনীয় পৰিস্থিতি গুৱাহাটীৰ ৰাজপথত অভাৱনীয় পৰিস্থিতি গুৱাহাটীৰ ৰাজপথ এক প্ৰকাৰ সাগৰ সদৃশ হৈ পৰিল আজি প্ৰায় 3 বজাত যিজাক বৰষুণ আহিল বিয়লিৰ ভাগত অহা এজাক বৰষুণত স্থবিৰ হৈ গ'ল স্মাৰ্ট গুৱাহাটী এই পৰ্যন্ত জি এছ ৰোড জু ৰোড আৰু হাতীগাঁও পথত অভাৱনীয় যানজঁট গাড়ীৰ ভিতৰতে 4-5 ঘণ্টা 6 ঘণ্টা 7 ঘণ্টা পৰ্যন্ত ৰৈ থাকিবলগীয়া হৈছে কটাবলগীয়া হৈছে লৰচৰ নকৰিলে বাহনবোৰে বিভিন্ন ঠাইত হোৱা কৃত্ৰিম বানৰ বাবে ৰাজপথত এক প্ৰকাৰ অচল অৱস্থা মহানগৰীৰ উন্নয়নৰ স্বৰূপ উদঙাই প্ৰতিটো পথতে এককাল পৰ্যন্ত পানী আৰু এই মুহূৰ্তত নিশাৰ আমি দৃশ্য আপোনালোকক দেখুৱাইছোঁ ট্ৰাফিক জাম এয়া জাম জট চাওক আমি আমি কিছু এৰিয়েল ভিউ আপোনালোকক দেখুৱাইছোঁ কিছু উচ্চতাৰ পৰা লোৱা কিছু দৃশ্য এয়া চাওক বাহনসমূহ লৰচৰ কৰাই নাই লৰচৰ কৰাৰ যেন নাম গোন্ধে নাই বাহনৰ এজাক বৰষুণ আৰু তাৰপিছত এনেকুৱা অৱস্থা ইয়াৰ উৰণ সেতুৰ তলৰ ইয়াৰ সম্ভৱতঃ ইয়াৰ গণেশগুৰি উৰণ সেতুৰ তলৰ এই দৃশ্য আমি আপোনালোকক দেখুৱাইছোঁ চাওক সেই এম্বুলেঞ্চ এখন মাজত আবদ্ধ হৈ আছে এম্বুলেঞ্চখনত তাত ৰোগী আছেনে নাই আমি এই মুহূৰ্তত নিশ্চিত কৰিব নোৱাৰোঁ কিন্তু তেনেকুৱা হয়তো আন আন ঠাইত ৰোগী নিয়া এম্বুলেঞ্চ হয়তো আবদ্ধ হৈ আছে এয়া গণেশগুৰিৰ দৃশ্য আমি দেখুৱাইছোঁ সমান্তৰালকৈ আন বিভিন্ন ঠাইৰ দৃশ্য কি জু ৰোড কি ৰুক্মিণী গাঁও কি অনিল নগৰ কি ৰাষ্ট্ৰীয় ঘাইপথ 27 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ সকলোতে পানী আৰু কেইবাটাও দৃশ্য আমি একেলগে দেখুৱাইছোঁ এছ টি আৰ এফে উদ্ধাৰ অভিযান চলাইছে ৰুক্মিণী গাঁৱত এছ টি আৰ এফ নামিছে উদ্ধাৰ অভিযানত নগাঁৱৰ ফালৰ পৰা সকলো যান বাহন আবদ্ধ হৈ পৰিছে খানাপাৰা আৰু যোৰাবাটত এই মুহূৰ্তত নগাঁৱৰ ফালৰ পৰা যদি কোনোবা আহি আছে আপোনালোকক জনাইছোঁ যে খানাপাৰা যোৰাবাটত কিন্তু আবদ্ধ হৈ পৰিছে বাহন আৰু যোৰাবাটৰ আজি বিশেষ ধৰণে যোৰাবাটৰ অৱস্থা অত্যন্ত ভয়ানক হৈ পৰিছিলে গাড়ী খিৰিকীৰ ওপৰলৈকে প্ৰায় পানী উঠিছিল বহু আৰোহীয়ে গাড়ী এৰি ৰাওনা হৈছে হোটেললৈকে যে তেওঁলোকে হোটেলত গৈ নিশাটো থাকিব গাড়ী এৰি দিছে আৰু 10 বছৰৰ পিছত গুৱাহাটী মহানগৰীত ভয়ংকৰ কৃত্ৰিম বানপানী 10 বছৰৰ পিছত গুৱাহাটী মহানগৰীত এনেকুৱা এটা বানপানী য'ত এতিয়ালৈকে এই সুদীৰ্ঘ 7-8 ঘণ্টা ধৰি স্তব্ধ হৈ আছে মহানগৰ এক প্ৰকাৰ বন্ধ হৈ গৈছে এক প্ৰকাৰ প্ৰতিটো ৰাজপথত সকলোতে স্থবিৰতা আহি পৰিছে এয়া আমি কিছু বিল্ডিঙৰ ওপৰৰ পৰা লোৱা দৃশ্য দেখুৱাইছোঁ ওপৰৰ পৰা লোৱা কিছু দৃশ্য তাৰ পৰা চাওক এই পিছফালে গাড়ীৰ লাইটসমূহ যি জ্বলি আছে এখন বাহনো লৰচৰ কৰা নাই আৰু এয়াই হৈছে দৃশ্য এই মুহূৰ্তত এয়াই হৈছে দৃশ্য গুৱাহাটীৰ প্ৰকৃত ছবি স্থবিৰ হৈ পৰিলে গুৱাহাটী মহানগৰী যানজঁট তীব্ৰ যানজঁট লৰচৰ হোৱা নাই এক প্ৰকাৰ গুৱাহাটী যেন বন্ধ হৈ পৰিল এয়া কেইবাটাও স্থানৰ আমি দৃশ্য দেখুৱাইছোঁ আপোনালোকক কেইবাখনো উৰণ সেতুত এনেকুৱা ধৰণৰ এটা দৃশ্য আৰু ইয়াত আচলতে বাহনসমূহে আগেই বাঢ়িব পৰা নাই কাৰণটোৱে হৈছে ক'ৰবাত নহয় ক'ৰবাত কৃত্ৰিম বানপানী তাত বাহনসমূহ চলাব পৰা নাই বাহনসমূহ হয়তো ক'ৰবাত বিকল হৈ পৰিছে বাহন ৰৈ গৈছে বেয়া হৈ ৰৈ গৈছে বন্ধ হৈ গৈছে
এতিয়া প্রায় 10:43, চাৰে 10 বজালৈকে তীব্র যানজট। আর এই যানজটের মাত্র কিছু সময় পূর্বর এই দৃশ্য আমি আপনার দেখাইছো। সুদীর্ঘ 7-8 ঘন্টা ধরে স্তব্ধ মহানগরী, বিয়লির ভাগত অহা এটা বরষুণত স্থবির গুয়াহাটি, স্মার্ট গুয়াহাটি স্থবির হয়ে পড়েছে। জি এস রোড, জু রোড, হাতিগাঁও পথত অভাবনীয় যানজট, 4-5 ঘন্টা গাড়ির ভিতরতে আছে বহু আরোহী। বিভিন্ন ঠাইত হওয়া কৃত্রিম বানর রাজপথত স্থবির হয়ে পড়েছে যান বাহনের চলাচল। মহানগরী উন্নয়নের ফোপোলা স্বরূপ ওলাই পড়েছে। পথত এটা এককাল পর্যন্ত পানি এটাও আছে, করবাত করবাত পানি তাত এককাল হয়েছে কই। এ পর্যন্ত গণেশগুড়ি উড়ন সেতু এটাও তীব্র যানজট, যানজট মুকলি হওয়া নাই, দীর্ঘ সময় স্তব্ধ হয়ে আছে জি এস রোড। বহু এনেকা পথত পানি হয়েছে যত আসলে সেই পথসমূহ সাধারণত পানি নহয়, আজির দিনটো পানি দেখা গেছে। এই মুহূর্তে আর একটা দৃশ্য আপনার দেখাম, আর একটা দৃশ্য এই মুহূর্তে মন করক। এই দৃশ্যটো এখন সেয়া এক্সকেভেটর, এই এক্সকেভেটরে মানুষ পার করা হয়েছে, এই এক্সকেভেটর উঠাই সেই মানুষখিনি পার করা হয়েছে। সোশ্যাল মিডিয়াত ভাইরাল হয়ে পড়া আন একটা দৃশ্য, সোশ্যাল মিডিয়াত খুব চর্চিত হয়েছে এই দৃশ্যটো। আর এই দৃশ্যটো সব পানি, এটা এখন এক্সকেভেটরের কিমান উপরলৈকে পানি আছে, আর সেই এক্সকেভেটরখন বহু উপরলৈকে তাত পানি পানি ফালি পার হয়েছে। চাওক সে আমি পুনর্বার সেই দৃশ্যটো আপনার দেখাইছো। দীর্ঘ সময় স্থবির যানজট, আর তার মাঝতে কিছু কিছু অংশ যুক্ত এক্সকেভেটর আসলে এখন জেসিবি ব্যবহার করে তাদের লোকসল পার করার চেষ্টা করা হয়েছে। তার ভালেখিনি লোক আছে। গুৱাহাটী মহানগরীর নাও চলাবলগীয়া অবস্থা, গুৱাহাটী মহানগরীর পথ নহয় যে একো একোখন নদীহে, তার নাও চলিছে, নাও চলাবলগীয়া অবস্থা, কেনো তার যান বাহন রয়ে গেছে। পানি আর পানি, কেবল পানি, গুৱাহাটী যেন পানি টুপঙ্গি থকা। আজির তারিখত, আজির দিনটো যদি গুৱাহাটীর একটা এরিয়াল ভিউ লওয়া যায় বা আকাশ মার্গের যদি ভিডিও এটা আজির দিনটো গুৱাহাটীর লওয়া যায় এই কেই ঘন্টার, কেবল পানির মাজত কেটামান হয়তো অট্টালিকা উঠি থাকা দেখা যাব, কেটামান হয়তো ঘর দেখা যাব পানির মাজত, রাজপথ বাদ পথ সকলতে পানি অলিয়ে গলিয়ে পানি, কোনো কোনো গলিত এবুকু পর্যন্ত পানি হয়েছে। আর এটা আপনার আর একটা আমি আমি দৃশ্য এটা দেখাম, যত এসা কণমানি এগারী দেউতাকে পিতৃয়ে হয়তো কান্ধত দাঙি নিছে। কারণটো হয়েছে রই রই হয়তো সন্ধিয়া হলহি, স্কুলের পড়া নিজের সন্তানটি ঘরলে যাব পড়া নাই, পিতৃয়ে কান্ধত তুলি দিছে কণমানিটিক, কেনো সেয়া পানি, আর কণমানিটিয়ে সেই পানি ফালি যাব নোৱাৰিব। এই ধরনের অবস্থা বহু স্কুলত সেইখিনি সময় স্কুল ছুটি হওয়া আর লেবেজান হয়ে পড়া অবস্থা, আসলে স্কুল বাসত বহু সময় ধরে আবদ্ধ হয়ে পড়েছিল কণ কণমানি সকল, হাহাকার অবস্থা, পিতৃর কান্ধত উঠি ঘরমুয়া হয়েছে কণমানিটি। 5-6 ঘন্টা রাজপথতে আবদ্ধ হয়ে আছে কণমানিটি, অবশেষত পিতৃয়ে হয়তো খোজকাঢ়িয়ে সেই স্থানলৈ গৈ পালে আর তারপরে পিতৃয়ে কান্ধত দাঙি আনিছে শিশুটি। আপুনি এবার কল্পনা করক, গুৱাহাটীত আজি বিশেষকৈ কণ কণমানি সকলের অভিভাবকর, যিসকল অভিভাবক তেওঁলোক হয়তো কার্যালয়ত আছিল সেইখিনি সময়ছোৱাত, ছাত্র ছাত্রী সকল, অভিভাবকর শিশু সকল, সন্তান সকল হয়তো স্কুলত আছিল বা স্কুলের পর হয়তো ঘরমুয়া হয়েছিল, সাধারণ দিনটোর দরে হয়তো ঘর নামিলে হেতেন, বাসখনে নমাই থৈ গল হেতেন, কিন্তু আজি কোনেও কতো ওলাব নোৱাৰা অবস্থা। রাজপথত বাদ দিয়ক, স্কুলের পর শিশু ওলাব পড়া নাই, সন্তান যি ওলাইছে স্কুল বাসতে আবদ্ধ হয়ে আছে, হয়তো কার্যালয়ের পর পিতৃ মাতৃ ওলাব পড়া নাই, তেনেকুৱা ধরনের অবস্থা এটা, কেন চারিওফালে পানি আর পানি, অলিয়ে গলিয়ে মাথু পানি আর পানি, গুৱাহাটী পানি টুপঙ্গি থাকা আজি এখন শহর হয়ে পড়েছে। আর বহু লোকে কিন্তু খং খুব উজাড়িছে, এই অবস্থা কিহর বাবে, আজির এই দিনটোর দরে পরিস্থিতি কিহর বাবে হল গুৱাহাটী মহানগরীত, কিয় সঠিকমতে ব্যবস্থাবর নহয়, এয়া নতুন সমস্যা নিশ্চয় নহয় কি কলে? আমি বহু লোকের সঙ্গে আমি কথা পাতিছিল, আমার সাংবাদিকে কথা পাতিছিল। কেটা বাজে ছুটি হল তোমার? আমার এটা 4টা বাজাতে হৈছিল, 4টা বাজাত উলালো কলেজৰ পৰা উলালো, তাতে মানে ইমান পানি, বিবৰ কলেজ জাস্ট উলাইছিল তাতে ইমান পানি, মানে আহিব নহল, তাৰপিছত সার্ভে জাম পালো, হাতীগড় ফালে পালো, মানে জামও হৈছে, পানিও হৈছে, অবস্থা একদম কাহিল দা, মানে এটা ইরেসপন্সিবল হয় গভর্নমেন্টৰ ফালৰ পৰা, এইটো খানা পৰা পৰা আছে, হয় হয়, পানি আগত কিমান পাইছে? বহুত আছে, ইয়াতটো অলপ বাহিছে বাৰু, ইয়াত বাহিছে, হয় হয়। আজি এওঁলোকে স্মার্ট সিটির কথা কয়, ডিজিটাল ইন্ডিয়ার কথা কয়, কিন্তু আজি এই অবস্থা আমার রুক্মিণী গাঁৱৰ বাসীর, গতিকে মই এই ক্ষেত্রত এটা জনাব বিচাৰিছো যে খৰালিত এওঁলোকে কি কৰি থাকে, খৰালিত কোনো নলা নর্দমা আমি চাফা কৰা বা কিবা কৰা নেদেখো, আজিলৈকে দেখা নাই,
আর বিরাট বিরাট বিজ্ঞাপন দিয়ে টিভি পর্দাত ধুনিয়া ধুনিয়া কিছু কথা কয় আর রাইজক কিছু কথা যেটা ধরো টিভি পর্দাত বিভিন্ন ধরনের মানে তুলনা মন্তব্য দিয়ে সরকারখানে এই কাম নাকি আজি জনসাধারণে ভোট দিয়ে জিকাইছে জনসাধারণের প্রতি প্রত্যেক মুহূর্তত আহ্বান প্রতি মুহূর্তত আহ্বান একটা কথা চিন্তা করা উচিত যে এখন গণতন্ত্র ইয়াত রাইজর যদি সুবিধা নহয় আমি কিন্তু বেশিদিন টিকিব নোৱাৰো গতি এনে ক্ষেত্রে মাত মাতিলে কি হয় পুলিশ লগাব বা কিবা লগাব মানুষ বিভিন্ন ভয় ভাবুকিরে ঠান্ডা করবে দমন হ্যাঁ এটা সিক্স মানের পর বাসর পর কোন ক্লাসর পড়ছে বার্ডিং হাইস নার্সারি মানে তাইতো তেনে রাতি আবেলিতে স্কুল ছুটি হল চারিটা মানত চারিটা মানত কিন্তু এতিয়ালৈকে ঘর যাব পোৱা নাছিল নাই নাই কেনেকৈ যাব জরাবটর পর পুরা খোজকাড়িছো আমার এনে মেডিকেল মই কাম করো মই আপনার তারমানে পুরা জরাবটর পর পুরা কমপ্লিট খোজকাড়ি আইছো পানি সময় গেছে টেস্টারে নল ইমান মই অকলে নহয় কিমান হাজার লাখ লাখ মানুষ ফাঁসিছে আর মই যেনে তেনে খোজকাড়ি পিনে দি আইছো আহিব পড়া পরিবেশ নাই নাই গাড়ি গলে গাড়ি হেক দুঃখ দুর্দশা এয়া এই কণমানিটির পিতৃয়ে কয়েছে যে চারি বজাত স্কুল ছুটি হয়েছে কিন্তু এটা সন্ধিয়া হয়ে গেল এয়া মাত্র কিছু সময় পূর্বের এয়া সম্ভবত আটমান বজার সেই ভাষ্য আছিল যে পিতৃয়ে গই স্কুলের পর সন্তানটিক আনিছে এই পিতৃগাকে কান্ধত তুলি আনিছে নিজের সন্তানটিক আর কেবল এয়াই নহয় বহু লোকে খোজকাড়িবলগিয়া হয়েছে গাড়ি বাদ দিছে কেন গাড়ি টানি লৈ যাব পৰা নাই গাড়ি বেয়া হয়ে গেছে কোথাও বাইক বেয়া হয়েছে বাহন বেয়া হয়েছে দুচকিয়া বেয়া হয়েছে তাতে এরি কোনোবাই খোজ কাঢ়িছে পানি ফালি একো বাহন তেওঁলোকে পোৱা নাই গন্তব্য স্থান পাবই লাগিব যেহেতু তেওঁলোকে খোজ কাঢ়ি পানি ফালি আগ বাঢ়িছে বহুতে বাহনখন ঠেলি ঠেলি পাৰ কৰিবলগীয়া হৈছে মুঠৰ ওপৰত অভাৱনীয় পৰিস্থিতি আজি গুৱাহাটী যেন গোটেই ডুব গল মহানগৰ নহয় যেন মহাসাগৰ হৈ পৰিল আজি গুৱাহাটী অভাৱনীয় পৰিস্থিতি কল্পনা কৰিব নোৱাৰা পৰিস্থিতি বহুতেই আচলতে চৰকাৰ প্ৰশাসনে সময় থাকোঁতে কিয় ব্যৱস্থা নলয় সেই ধৰণৰ বিষয়বোৰ উত্থাপন কৰিছে আৰু হয়ো গুৱাহাটী মহানগৰীৰ কৃত্ৰিম বানপানী আজিৰ কথা নহয় এজাক ডাঙৰ বৰষুণ দিলে গুৱাহাটী পানী হয় বহুকেইটা এনেকুৱা পথ আছে গুৱাহাটী য'ত পানী হয়েই চেৰ চাৰিত ছবি তাত থাকে যে তাত বৰষুণ হ'লে সেই পথেৰে তাত পানী পাবই কিন্তু এই মুহূৰ্তত আজিৰ দিনটোৰ যিটো অৱস্থা চাৰিওফালে পানী আৰু পানী ইমান পানী যে কোনোতো বাট আচলতে হয়তো তাত শুকান ঠাইডোখৰ নাই কোনোতো বাট পানী ফালি নোযোৱাকৈ তেনেকৈ আচলতে তেনেকুৱা বাটেই হয়তো আজিৰ দিনটোত নাই বহু ঠাইৰ পৰা পানী লাহেকৈ কিছু কমিছে হয় কিন্তু আচলতে মূল মূল যিবোৰ অংশ মূল মূল যিকেইটা পথ তাত কিন্তু ঠায়ে ঠায়ে পানী আছে বিশেষকৈ অলিয়ে গলিয়ে বহু গলিত বহু তেনেকুৱা পথ উপপথত য'ত সচৰাচৰ পানী হয় এজাক দুজাক বৰষুণত সেই পথসমূহত আজি কিন্তু ভয়ানক পানী এবুকু পর্যন্ত করবাত করবাত পানি হওয়ার খবর আছে আর তেনে পথসমূহ ঘরের পর উলাব কেনেকৈ ঘর সুমাব হাহাকার অবস্থা মুঠর উপর এস ডি আর এফ তাত উদ্ধার অভিযানও করবলগিয়া হয়েছে গুৱাহাটী মহানগরী আর কাইলৈ পুনর্বার কৈছো কাইলৈ স্কুল বন্ধ দিয়া হয়েছে শিক্ষা অনুষ্ঠান বন্ধ দিছে প্রশাসনের ফলের পর গুৱাহাটী পৌর নিগম এলাকাত স্কুল বন্ধ দিয়া হয়েছে আজি এই মুহূর্তে আপনাদের যদি চাই এই দৃশ্য সমূহতো বহুতো বিশেষকৈ কলেজের স্টুডেন্ট বহুতো কলেজের শিক্ষার্থী তেওঁলোকক দেখা গৈছে পানি ফালি তেওঁলোক আহি আছে আর খোজকাঢ়ি আহি আছে হীরক যদি বালাকার এই মুহূর্তে পোনপটিয়াকৈ আছে আমার সঙ্গে হীরক জাম যানজট বহু হয়েছে কিছু কমিছে নে একে ধরনের পরিবেশ চব গীতাশ্রী একে ধরনের পরিবেশ আছে আর এটাও যেহেতু বিয়লি ভাগত যেটা বরষুণ আসছিল বরষুণের পিছতেই স্তব্ধ হয়ে পড়া দেখবলে পাওয়া গেছে জনজীবন আর এই মুহূর্তে আমি গণেশগুড়ি যে উরণিয়া হেতু সেই উরণিয়া হেতু তলত উপস্থিত আছো আর উরণিয়া হেতু তলত আপনি দেখব যে উপর যদরে যদরে জাম লাগিছে ঠিক একদরে এক অভাবনীয় অবস্থার সৃষ্টি হওয়া এই মুহূর্তে দেখবলে পাওয়া গেছে আর যুদ্ধ যানজট সেই যুদ্ধ বাহন আছে সেই বাহনসমূহ আহিপরা নাই আর তার ফলত যথেষ্ট অসুবিধার পরিস্থিতি সম্মুখীন হওয়া দেখবলে পাওয়া গেছে আর কেবল এই স্থানই নয় গুৱাহাটী মহানগরীর প্রত্যেকটি স্থানতে জি এসতে হোক আজিপুরা রোডে হোক বা কাহিলিপুরায় হোক একে ধরনের পরিবেশ এই মুহূর্তে দেখবলে পাওয়া গেছে আর এই মুহূর্তে দেখিছে আপনি এটা এটা অভাবনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেহেতু দুঘণ্টা ধরে বরষুণ হয়েছিল বরষুণের পিছত যদি বিভিন্ন স্থানের পানি হয়ে পানি হওয়া দেখবলে পাওয়া গেছে কিন্তু পানি যথেষ্ট শুকাইছে যদিও এতিয়াও কিন্তু যথেষ্ট এনে ধরনের এক অভাবনীয় পরিস্থিতি হওয়া দেখবলে পাওয়া গেছে এই মুহূর্তে আমি যেহেতু কিছু সংখ্যক যখন লোক আসলে সেই লোকসকল সঙ্গে কথা পাতিবলে চেষ্টা করি অকমান আহিছো আপনার ওসরে কোর আহিছে আপনি আমি এতিয়া হেৰি পৰা আহি আছো সৰবুগৰ পৰা আহি আছো কিমান দেৰি ৰখি থাকিব লাগে আছে আজি মোটামুটি আঢ়াই ঘণ্টা হ'ল পল্টন বজাৰ পৰা ক'বা পল্টন বজাৰ পৰা ইয়ালৈ আহোঁতে হয় গীতাশ্রী পল্টন বজাৰ পৰা ইয়ালৈ আহোঁতে আঢ়ৈ ঘণ্টাৰ প্ৰয়োজন হৈছে আৰু একেধৰণে যদি চাব যায় প্ৰত্যেকখন বাহনৰ যিসমূহ গৰাকী আছে তেওঁলোকে কিন্তু বিভিন্ন স্থানৰ পৰা আহিছে যিটো অফিচ কাছাৰী সমাপ্ত হৈছিল আৰু অফিচ কাছাৰী সমাপ্ত হোৱাৰ পিছতে হীৰক আৰু কিমান সময় লাগিব এনেকৈ যানজট কেতিয়া মুকলি হ'ব কি অনুমান কৰিব পাৰি
চক এই পরিস্থিতি চাব যায় এতিয়াও যদি এই গণেশগুড়ি ব্রিজের আপনি যদি উপর আর তলৰ অংশ চাব যায় যি যানজট হয়েছে বা যি অভাবনীয় পরিস্থিতি সৃষ্টি হওয়া দেখি পাওয়া গেছে সেয়া কিন্তু কমালেকে নিম্নতম বা চাব যে যায় তিনি পর চারি ঘন্টা কিন্তু প্রয়োজন হব আর কেবল এই স্থান নয় গীতাশ্রী গুহী মহানগরীর প্রতিটি স্থানতে এনে ধরনের যানজট দেখি বা এনে ধরনের দৃশ্য দেখি পাওয়া গেছে আর এই মুহূর্ত যেহেতু মানে কব বিচারিম যে যখন ইয়াত গড়ি যখন লোক আছে যেহেতু ঘন্টা ঘন্টা ধরে আবদ্ধ হয়ে থাকবল আছে সঙ্গে আমি কথা পাতি কোক সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ এই বরষুণের যদি আজি গুয়াহাটি মেট্রোপলিটন অকল দু ঘন্টা বরষুণ কিন্তু মেট্রোপলিটন সিটির যদি এই অবস্থা অসমৰ বিকাশ আর কি হয়েছে এই আমি গম পাই গেছো ধন্যবাদ জ্ঞাপন করছো আর এনেদরে সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করা দেখি পাওয়া গেছে মোট সতীর্থ দীপাঙ্কর আছে দীপাঙ্কর সহ আমি কথা পাতিব চেষ্টা করি কিন্তু সতীর্থ প্রভাসে দেখা আছে ইয়ার পরিবেশ আমি গণেশগুড়ির পর এই পরিবেশ দেখা আছো দীপাঙ্কর সহ আমি কথা পাতি দীপাঙ্কর এক অভাবনীয় পরিস্থিতি আর যদি এই এই জামটো বা এই যে অভাবনীয় পরিস্থিতি হাম কাটবলে কিন্তু অতি কমেও তিনির পর চারি ঘন্টা প্রয়োজন হবো হ্যাঁ নিশ্চয় প্রথমে কোথাও যে প্রভাব সিংয়ে দেখাই আছে এই মুহূর্তে পরিবেশ আর পুনের কোথাও তিন বজারপর পাঁচ বজাল অহা মাত্র দুঘণ্টার বরষুণ আর সেই বরষুণ জাকর পিছতে এই মুহূর্তে গণেশগুড়ির বর্তমান পরিস্থিতি দেখাইছো আর যদি এই জি এস রোডের যদি আপনি পরিবেশ মানে যদি বর্ণনা করো তাহলে প্রতিজন দর্শকে এবার হলেও চিন্তা করলে বাধ্য করাব যে মাত্র দুঘণ্টা বরষুণ আহিলে গুয়াহাটীত কি ধরনের পরিস্থিতি আর গীতাশ্রী পরিবেশ সময় আমি ছবিরে বর্ণনা করিম এয়া চাও প্রথমে মানে দেখাইছো যে উড়নে হেতুর তলরপর উপরলৈ আর খানাপাড়ারপর প্রায় পল্টন বজার পর্যন্ত এই মুহূর্তে ঘন্টার পিছত ঘন্টা ধরে এইদরে যানজট বর্তমান আবদ্ধ হয়ে আছে সাধারণ লোক পরপর আছে কি সময় লাগিল পল্টন বজার দুই ঘন্টা তিন ঘন্টা মান লাগিল মোটামুটি পল্টন বজারপর তিন ঘন্টা মান লাগিল পানি কি ফলে পানি আছে জায়গা জায়গায় বহুত পানি আছে কিন্তু তিন ঘন্টা মান লাগিল আহতে স্কুল বাস দেখিছে এম্বুলেন্স দেখিছে বহুত গাড়ি বেয়া হয়ে আছে বাইক সিটি বাস স্কুল বাস সব বেয়া হয়ে আছে বিভিন্ন প্রান্তত পানি নোহা ঠাইত তার বাসিন্দায় আজি কবলে বাধ্য হয়েছে যে হয় গুয়াহাটীত কৃত্রিম বান হয়েছে আর বানপানির ছবিখন আমি দুপুরিয়ারপরে দেখাই আছো আর এই মুহূর্তে নিশা প্রায় এগারো বাজিবলে হল আর এগারো বজা পর্যন্ত এই ধরনের একটা পরিস্থিতি আর সচাক যে ঘন্টার পিছত ঘন্টা এইদরে বর্তমানও এইদরে অসংখ্য লোক বর্তমান ইয়াত পণবন্দী হয়ে আছে এক প্রকার জনজীবন স্তব্ধ হয়ে পড়ছে কোরপর আছে এটা কি জাম আছে আক জাম আছে পল্টন বাজার জাম কি সময় লাগিল পল্টন বাজার গণেশগুড়ি মোটামুটি তিন ঘন্টা তিন ঘন্টা সময় আর এইদরে কিছু অটো চালক বা ইয়ার পথচারীর সহ আমি মত বিনিময় করছো আর প্রতিজন লোকেই এই ঘটনার বর্ণনা করেছে আর সচাক গুয়াহাটী মহানগরীত কাহানিও আমি নেদেখবলে পাওয়া কিছু দৃশ্য আজি এই দিন ভাগতে আজি সন্ধ্যারপর আমি দেখবলে সক্ষম হয়েছো যত এইদরে ঘন্টার পিছত ঘন্টা ধরে একাংশ লোক পণবন্দী হয়ে আছে আর প্রতিজন লোকেই নিজের মনের মাজতে খং প্রকাশ করেছে আর খঙর বহিঃপ্রকাশ ঘটাইছে বিভিন্ন মাধ্যমের জড়িয়ে সরকার প্রশাসনক সমালোচনা করেছে কারণ বারম্বার কোটি কোটি টাকা কৃত্রিম বান রোধ করার উদ্দেশ্যে সরকারে টাকা খরচ করে কিন্তু সেই সমূহ খরচ করা টাকা কত উঠি গল আজি বিভিন্নজনে গাঁও বাসিন্দার সকলে আজি গুয়াহাটী মহানগরবাসী সমালোচনা করেছে গুয়াহাটী বাসিন্দাক এক প্রকার লজ্জাবোধ করাইছে যে হয় স্মার্ট সিটি গুয়াহাটীতেও এই ধরনের পরিস্থিতি হয় আর এই মুহূর্তে উড়নে হেতুর উপরও পরিবেশ দেখাইছো আর যত এই মুহূর্তে